গল্প শুরু হয় চেনজিকে দেখিয়ে, যে বাড়ি ফিরবে বলে প্লেনে উঠেছে। আসলে চেনজি কাজের সূত্রে বিদেশে থাকে। প্লেনে জিনিসপত্র রাখতে গিয়ে হঠাৎই চেনজির হাতে লেগে যায়। তখনই চেনজির চোখ পড়ে সামনে সিটে বসে থাকা একটা ছেলের ওপর। চেনজি ওই ছেলেটাকে দেখে কেমন যেন থমকে যায়। নিজের সিটে বসে চেনজি ভাবে ছেলেটা হয়তো তার অনেক চেনা, কিন্তু ওই ছেলেটাকে তা ঠিক মতো বোঝা গেল না। এরপর চেনজির ভাই এয়ারপোর্ট থেকে তাকে বাড়ি নিয়ে এলে মা চেনজিকে দেখে অনেকটাই রেগে যায়। কারণ বহু বছর হলো চেনজি কাজের সূত্রে বিদেশে গিয়েছে, কিন্তু এই প্রথমবার সে বাড়িতে এলো। চেনজির বাবার শরীর অসুস্থ থাকায় বাড়িতে মা ও ভাই মিলে তার খেয়াল রাখে। আজ এত বছর পর চেনজিকে নিজের সামনে দেখে তার বাবাও অনেক হ্যাপি। ফ্রেশ হয়ে রাতে চেনজি নিজের ঘরে থাকাকালীন পুরনো জিনিসপত্র ঘাটাঘাটি করতে গিয়ে সে দুটো ওয়াকম্যান পায়। ওয়াকম্যান এমন একটা ডিভাইস যার মাধ্যমে আগেকার দিনে আমরা সিটিতে গান শুনতাম। তো ওই ওয়াকম্যান দুটো হাতে নিয়ে চেনজি কিছু ভাবছে, আর তখনই তার মুখে একটা মিষ্টি হাসি ফোটে। এখান থেকেই গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায় চেনজির স্কুল লাইফে, যখন সে খুব ভালো রেজাল্ট করায় শহর থেকে দূরে একটা ভালো স্কুলে চেনজি ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। চেনজির মা ও ভাই তাকে নিয়ে স্কুলে যাচ্ছে, তখন ড্রাইভার মাকে বলে, আপনি খুব লাকি যে আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করায় এত ভালো স্কুলে চান্স পেয়েছে। কিন্তু চেনজির মা এতে মোটেই হ্যাপি ছিল না। সে সবকিছুতেই চেনজির দোষ দেখে আসে, এমনকি তার ভাই চেনজির ওয়াকম্যানটা নিয়ে নিলেও সেখানেও মা চেনজির বিরুদ্ধেই যায়। তো যাই হোক, নতুন স্কুলে এসে চেনজি অনেকটাই হ্যাপি। আনন্দের সাথে সে তার জিনিসপত্র নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে। তখন স্কুলে সেভাবে কেউ ছিল না। করিডর দিয়ে যাওয়ার সময় চেনজির প্রথম আলাপ হয় লিরেনের সাথে। লিরেনের হাবভাব একটু গুন্ডাদের মতো, মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল তার, যদিও তাতে লিরেনের কোনো হুশ নেই। এইভাবে লিরেনকে দেখে চেনজি কিছুটা ভয় পেয়ে গেছিল। সে লিরেনকে কিছু না বলেই একটা টিস্যু দেয় ওই কাটা জায়গা পরিষ্কার করার জন্য। এরপর হোস্টেলের অ্যাটেন্ডেন্ট চেনজির রুম দেখিয়ে দিলে চেনজি নতুন রুম পেয়ে তা পরিষ্কার করতে শুরু করে। মনের মতো করে রুম সাজিয়ে চেনজি যখন ড্রেস চেঞ্জ করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই লিরেন হঠাৎ রুমে চলে আসে। লিরেনকে এইভাবে দেখে চেনজি চমকে ওঠে, আর তাড়াহুড়োতে লিরেনকে দরজা দিয়ে চাপা দিয়ে দেয়। বেচারা লিরেন চাপা খেয়ে বলে সে তার রুম খুঁজে পাচ্ছিল না, যে কারণে সে এই রুমে ঢুকে পড়েছে। যদিও চেনজি লিরেনের সাথে কথা না বাড়িয়ে তাকে রুম থেকে বের করে দেয়। কিছুটা সময় পর চেনজি বাইরে থেকে রুমে এলে সে দেখে আবারও তার ঘরে লিরেন বসে রয়েছে, যে কিনা ছাদের দেয়াল টপকে তার রুমে এসেছে। সে তাকে একটা সিডি প্লেয়ার দিয়ে বলে, তুমি এটা রাখো, আসলে ওইভাবে সকালবেলা তোমার রুমে ঢোকাটা আমার উচিত হয়নি, যে কারণে আমি সরি বলতে এই সিডি প্লেয়ারটা তোমাকে দিতে চাই। কিন্তু চেনজি ওটা নিতে চায় না, যা দেখে লিরেন ওই সিডি প্লেয়ারটা জানলা দিয়ে ফেলে দিতে গেলে চেনজি তা নিজের কাছেই রেখে দেয়। এরপর ট্রেনিং এর সূত্রে সবাই প্লেগ্রাউন্ডে ছিল, তখনই চেনজি তার বাকি ক্লাসমেটদের সাথে পরিচয় করতে গেলে হঠাৎই সেখানে লিরেন এসে বলে, চেনজি এই নাও সিডি প্লেয়ারের চার্জারটা, আমি তোমাকে দিতে ভুলে গেছিলাম। প্রথম দিনই লিরেনকে এইভাবে চেনজির সাথে কথা বলতে দেখে বাকি স্টুডেন্টরা একটু চুপ করে যায়। এরপর ক্লাসে চেনজি মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করলেও সে ভালো নাম্বার আনতে পারে না, যে কারণে তার মন ভালো ছিল না। এবং তার মায়ের সাথে ফোনে কথা বলার সময়ও তার মা চেনজির সাথে ভালো ব্যবহার না করায় আপসেট হয়ে চেনজি রাতের বেলায় মার্কেটে ঘুরতে যায়। তখন বৃষ্টি পড়ছে। চেনজি দেখে সেখানে থাকা প্রত্যেকেই তাদের সন্তানের সাথে খুব আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে। নিজের মন ভালো করতে চেনজি বৃষ্টির সাথে তাল মিলিয়ে ডান্স করতে শুরু করে। আর তখনই মার্কেটের একটা দোকান থেকে লিরেন তাকে দেখে ভাবে, মেয়েটা কি পাগল হয়ে গেল যে এইভাবে মার্কেটে ডান্স করে বেড়াচ্ছে। চেনজি ওই শপে গেলে সে লিরেনকে দেখে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিরেন তার সামনে এসে বলে, তোমার কি কোনো সমস্যা আছে যে তুমি আমার চোখে চোখ পড়লেই এইভাবে এড়িয়ে যাও? চেনজি বলে, তুমি এই এলাকাতেই থাকো, কিন্তু আমি সেই সুদূর গ্রাম থেকে এখানে এসেছি, তাই নতুন করে কারোর সাথে বন্ধুত্ব করতে আমি ভয় পাই। যা শুনে লিরেন নিজের থেকেই চেনজির সাথে বন্ধুত্ব করতে চায়। সাথে সে নিজের ফোন নাম্বারটা চেনজির ফোনে সেভ করে বলে, কখনো যদি একা ফিল করো তাহলে আমার নাম্বারে ফোন করো। লিরেনের এই ব্যবহার চেনজিরও অনেক ভালো লাগে। পরের দিন ক্লাসরুমে হঠাৎ চেনজির জিনিসপত্র মাটিতে পড়ে গেলে তার মধ্যেই ওই সিডি প্লেয়ারটাও ছিল, যা দেখতে পেয়ে তাদের ক্লাসের ইসি নামের একটা মেয়ে চেনজিকে বলে, এই প্লেয়ারটা আমার, যা তুমি চুরি করেছো। কথাটা শুনে পুরো ক্লাসরুম চেনজিকে দেখতে থাকে। চেনজি ইসিকে বলে, তুমি মিথ্যে কথা বলছো, তোমার কাছে কি প্রমাণ আছে যে এটা তোমার? ইসি বলে, প্লেয়ারের পেছন দিকে দেখো একটা স্টিকার লাগানো আছে যার নিচে আমার নাম লেখা আছে, আর দেখা যায় সত্যি সেখানে ইসির নাম লেখা ছিল। প্লেয়ারটা যে ইসির এটা প্রমাণ হলে পুরো ক্লাস চেনজিকে দেখছে। লজ্জায় পড়ে চেনজি কাঁদতে কাঁদতে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। সে লিরেনের সাথেও কথা বলতে চায় না, যদিও লিরেন এসব কথা শুনলে তো সে চেনজিকে নিয়ে একটা চার্চের সামনে আসে। সে বলে, আমার যখনই মন খারাপ হয় আমি এখানে আসি, আর চোখ বন্ধ করে আকাশ
আকাশের দিকে চেয়ে নিজের মনকে হালকা করি। যা শুনে চেনজিও নিজের মনকে হালকা করছিল, আর লিরেন দেখে চেনজি কাঁদছে। লিরেন চেনজিকে কি হয়েছে জিজ্ঞেস করলে চেনজি বলে, তুমি ইসি সিডি প্লেয়ারটা আমাকে কি করে দিতে পারো? যা শুনে লিরেন বলে, আরে ওটা তো ইসি আমাকে উপহার হিসেবে দিয়েছিল, তাহলে ওটা ওর কি করে হলো? রেগে গিয়ে চেনজি বলে, তাও তো এটা তোমারই ভুল, অন্য কারোর দেয়া উপহারের জিনিস তুমি আমায় কি করে দেবে? চেনজির মন খারাপ দেখে লিরেন তার মন ভালো করতে তাকে নিয়ে শহরের একটা ভালো রেস্টুরেন্টে যায়। এই প্রথম চেনজি এত বড় রেস্টুরেন্টে খেতে এসেছে। লিরেন বলে তার দাদু একজন পোস্টম্যান, আর ছোটবেলা থেকেই তার দাদু তাকে এই রেস্টুরেন্টেই নিয়ে আসত। চেনজি বলে, আমার ফ্যামিলিতে সবাই আমার ভাইকেই বেশি ভালোবাসে, আর আমার দাদু পৃথিবীতে নেই, কিন্তু যদি সেও থাকতো তাহলে সেও ভাইকেই ভালোবাসত। একসাথে এইভাবে সময় কাটিয়ে চেনজি অনেক হ্যাপি। এরপর সামার ভ্যাকেশনে চেনজি বাড়ি ফিরলে মা আবারও তার পড়াশোনা নিয়ে চেনজিকে কথা শোনাতে থাকে, যে কারণে চেনজি রাতে স্টাডি করছিল। আর লিরেনের মেসেজ এলে সে লিরেনের মেসেজের অ্যান্সার দেয় না। বাড়িতে থাকাকালীন চেনজি লিরেনের সাথে কথা না বলায় স্কুলে আসার পথে লিরেন চেনজির সাথে মজা করতে থাকে যে সে কেন তার সাথে কথা বলেনি। রাগ দেখিয়ে চেনজি বলে, আমি এখানে পড়তে এসেছি মজা করতে নয়। চেনজির রাগ দেখে লিরেন বলে, তুমি এখানে পড়ে কি করবে, টাকা ইনকাম করবে নাকি বুদ্ধি বাড়াবে? উত্তরে চেনজি বলে, আমাকে একা ছেড়ে দাও, কারণ আমার ফ্যামিলি তোমার ফ্যামিলির মতো রিচ নয়, আর আমি এখানে ভাগ্য বদলাতে এসেছি। কথাটা শুনে লিরেনের মুড খারাপ হয়ে যায়। সে চুপ করে সেখান থেকে চলে যাচ্ছে। এই দেখে চেনজি লিরেনের দিকে চেয়ে থাকে। সে তাকে আটকাতে চাইছিল কিন্তু সে কিছুই বলে না। চেনজির সাথে রাগারাগি হওয়ায় রাতে মন খারাপ করে লিরেন তার রুমে বসেছিল। তখনই দাদু এসে তার সাথে মজা করতে থাকে। দাদু লিরেনকে খুব ভালোবাসে। সে কিছু জমানো পয়সা লিরেনকে দিয়ে বলে, এগুলো তুমি রাখো, তোমার কাজে লাগবে। লিরেন বলে সে তার বাবার থেকে নিয়ে নেবে, এগুলো তার দরকার নেই। উত্তরে দাদু বলে, তোমার বাবার থেকে তুমি পয়সা নিলে সেটা তোমাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু দাদুর পয়সা তোমাকে ফেরত দিতে হবে না। আসলে লিরেন তার দাদুর অনেক আদরের, কারণ লিরেনের মায়ের মৃত্যুর পর তার বাবা আবারও বিয়ে করেছে, যে কারণে সে দাদুর সাথেই থাকে। এরপর স্কুলে অন্য একটা মেয়ে চেনজিকে তার বার্থডেতে ইনভাইট করে। চেনজি ওই বার্থডেতে গেলে সবাই তার দেয়া গিফট দেখে খিল্লে ওড়ায় যে গিফটটা নাকি অনেক সস্তার। সবাই এইভাবে চেনজির পেছনে লাগছে দেখে লিরেন চেনজির হয়ে কথা বলতে গেলে ইসি নামের মেয়েটা বলে, তুমি চেনজির হয়ে কেন কথা বলছো? তোমরা কি একে অপরকে ডেট করছো? উত্তরে লিরেন কিছু বলতো তার আগেই চেনজি বলে, হ্যাঁ আমরা একে অপরকে ডেট করছি। এই বলে সে লিরেনকে নিয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরে নিজের আচরণে লজ্জা পেয়ে চেনজি হাউ হাউ করে কাঁদতে থাকে আর বলে, আমার জন্য সবাই তোমায় খারাপ নজরে দেখবে। লিরেন তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে কিন্তু চেনজি বলে, আমি সবসময় ভয় ভয় থাকি, আমার পরিবার ভালো রেজাল্টের পরেও আমার সাথে ভালো ব্যবহার করে না, মা আমার থেকে ভাইকে বেশি ভালোবাসে, যে কারণে আমি নতুন করে কারোর সাথে বন্ধুত্ব করতে ভয় পাই, এমনকি তোমার সাথে কথা বলতেও আমার ভয় লাগে। চেনজির এসব কথায় লিরেন ওকে সাহস জুকিয়ে সাথে লিরেন নিজের পরিবারের কথাও বলে, যে কিভাবে ছোটবেলায় তার মা মারা যাওয়ার পর তার সৎ মা লিরেনকে মারত, কেবলমাত্র দাদুর জন্যই সে আজ বেঁচে আছে। লিরেন বলে, দেখতে গেলে আমাদের দুজনের অবস্থা একই রকম, তো তুমি আমাকে সবসময় তোমার পাশেই পাবে। সময় ফিরে আসে বর্তমানে। চেনজির বাবা অসুস্থ থাকায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ফেরার সময় সবাই ট্যাক্সিতে থাকাকালীন চেনজির মা বলে, তুমি তো এখন বিদেশে কাজ করে অনেক টাকা উপার্জন করছো, তো পরিবারের সুবিধার জন্য ভাইকে একটা গাড়ি কিনে দিতে পারছো না? মায়ের কথায় বাবা কিছু বলতে গেলে চেনজি বাবাকে চুপ করিয়ে বলে, ভাই চল তোর জন্য একটা গাড়ি কিনে আনি। এই বলে চেনজি তার ভাইকে নিয়ে পৌঁছে যায় একটা গাড়ির শোরুমে। চেনজি শোরুমে ঘুরে দেখছে, এমন সময় তার সামনে এসে দাঁড়ায় লিরেন। এত বছর পর লিরেনকে নিজের চোখের সামনে দেখে চেনজি তো অবাক। লিরেন চেনজির সাথে কথা বলছে, তখনই চেনজির ভাইয়ের গলা শোনা যায় যে কিনা একটা মেয়ের সাথে খারাপ আচরণ করছে। লিরেন ওই মেয়েটার কাছে তার ভাইকে ক্ষমা চাইতে বলে। এরপর মেয়েটা চলে গেলে চেনজি দেখে লিরেন ওই মেয়েটার সাথে কথা বলছে। সে ভাবে হয়তো মেয়েটা লিরেনের গার্লফ্রেন্ড। এরপর লিরেন আবারও চেনজিকে এটা ওটা বলে রাগাতে থাকে, এই যেমন তোমার হাজবেন্ড কি করে, বিদেশে গিয়ে তো তুমি আমাকে ভুলেই গেছো, বুঝতে পারছি তোমার এখন অনেক টাকা হয়েছে। লিরেনের এসব কথায় চেনজি অনেক রেগে যায়। সে তো লিরেনকে কিছু বলতে গেলে লিরেন বলে, যাই হোক আমি অন্তত তোমার ভাইয়ের মতো কোনো মেয়ের সাথে খারাপ ভাবে কথা বলি না। রাগ দেখিয়ে চেনজি গাড়ির অর্ধেক টাকা অ্যাডভান্স করে বাড়ি ফিরে আসে। রাতে বাড়ি ফিরে চেনজি দেখে তার অ্যাকাউন্টে আর একটাও টাকা নেই। বাবা অসুস্থ থাকায় বাকি টাকা সে ট্রিটমেন্টে লাগিয়ে দিয়েছে। এইসব ভাবতে ভাবতে চেনজির ভাই তাকে এসে বলে, বাইরে লিরেন তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আসলে বাকি টাকাটা লিরেন নিজেই দিয়ে গাড়িটা কিনে এনেছে। এখান থেকেই গল্প আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন তারা দুজন একসাথেই সব কাজ করত, একসাথে পড়াশোনা করা থেকে
শুরু করে গল্প করা। সবেতেই চেনজির সাথে ছিল লিরেন। দেখতে দেখতে সময় পার হয়। এখন চেনজি ও লিরেন একে অপরের অনেক ভালো বন্ধু। একদিন স্কুলে পাইপ লিক করে হোস্টেলের মধ্যে জল ভরে গেছিল। লিরেন পুরো বিষয়টা জানতে পেরে চেনজিকে নিয়ে একটা দামি হোটেলে আসে থাকার জন্য। একসাথে সময় কাটিয়ে রাতটা তাদের বেশ ভালোই কাটে। হোটেলের জানলা দিয়ে চেনজি শহরের সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়, কারণ রাতের অন্ধকারে শহরটা সত্যিই অনেক সুন্দর লাগছিল। পরের দিন চেনজি এবং লিরেনের মা বাবাকে স্কুল থেকে ডেকে পাঠানো হয়। চেনজি সেখানে আসলে সে দেখে আগের দিন হোটেলে তাদের দুজনের কেউ ছবি তুলে সেই ছবি তার মা বাবাকে দেখিয়েছে। সবাই চেনজিকে খারাপ ভাবছিল, এমনকি চেনজির নামে আজেবাজে কথাও বলছিল, যা দেখে চেনজির মা বলে সে তার মেয়েকে অন্য স্কুলে ট্রান্সফার করে নিয়ে যাবে। কাঁদো কাঁদো মুখে চেনজি তার মাকে বলে সে এখান থেকে যেতে চায় না, কিন্তু মা তার কোনো কথাই শুনতে রাজি নয়। সেই মুহূর্তে টিচার রুমে ইসি এলে চেনজি সবার সামনে ইসিকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। আসলে ওই ফটোগুলো ইসি তুলেছিল, কারণ ওই দিন রাতে ইসি ওই হোটেলে ছিল এবং তাদের দুজনকে একসাথে দেখে ইসি তা সহ্য করতে না পেরে এমন কাজ করেছে। এরপর মা চেনজিকে আবারও গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দিলে চেনজি তো কোনো মতেই পড়াশোনায় মন বসছিল না। এর মধ্যেই একদিন ক্লাসের টপার চেনজিকে এসে বলে, শুনেছি তুমি নাকি বড় স্কুল থেকে এখানে এসেছো, তাহলে আমার সাথে কম্পিটিশন করবে নাকি? প্রথমে তো চেনজি এইসবে রাজি ছিল না, কিন্তু টপারের জোরাজুরিতে তারা দুজন কম্পিটিশন করে এবং কম্পিটিশনে চেনজি জিতে গেলে টপার নিজের ভুল বুঝতে পারে যে সে কার সাথে লড়াই করতে এসেছিল। এরকমই একদিন স্কুল থেকে বেরোনোর সময় হঠাৎই লিরেন সেখানে আসে। চেনজি কোনো মতেই লিরেনের মুখোমুখি হতে চাইছিল না। লিরেন জোর করে চেনজির সাথে কথা বলতে গেলে ধাক্কাধাক্কিতে লিরেন মাটিতে পড়ে যায়। চেনজি দেখে লিরেন পায়ে চোট পেয়েছে। আসলে ওই ঘটনার পর লিরেনের বাবা তাকে বাড়িতে আটকে রেখেছিল, যে কারণে জানলা টপকে সে এত দূরে চেনজির সাথে দেখা করতে এসেছে। লিরেন বলে, আমি এতটাই অক্ষম যে আমি তোমাকে ওই স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি তোমার সাথে আমি একই ইউনিভার্সিটিতে ভর্তি হব। এত দূর থেকে চেনজিকে এক পলক দেখার জন্য লিরেন এইভাবে ছুটে এসেছে দেখে চেনজির চোখে জল চলে আসে। বাড়ি ফিরে সে তার মা বাবাকে আবারও তাকে আগের স্কুলে ফেরত পাঠাতে বলে। মা এতে রাজি না হলে চেনজি হাঁটু গেড়ে মাকে বলে, আমি জীবনে কখনো তোমার কাছে কিছু চাইনি, আমার শুধুমাত্র এইটুকু অনুরোধ রাখো যে আমাকে আবার আগের স্কুলে পাঠিয়ে দাও, আমি ভালো করে পড়াশুনো করব যাতে জীবনে আমি ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারি। আর এবার মা চেনজির কথা ফেলতে পারে না। এরপর চেনজি আবারও আগের স্কুলে ফেরত এলে ক্লাসের টিচার সবার সামনে চেনজি ও লিরেনের নাম নিয়ে সবাইকে বলে, তারা যে কাজটা করেছে সেটা অন্যায়, আর ভবিষ্যতে এইরূপ কাজ যদি স্কুলের কোনো স্টুডেন্ট করে তাহলে তাদের স্কুল থেকে বের করে দেয়া হবে। এই ঘটনার পর ক্লাসের কেউই চেনজির সাথে কথা বলতো না। তখনই ইজি আবারও চেনজিকে উল্টোপাল্টা কথা শোনালে চেনজিও চুপ করে থাকে না, সেও ইজির কথার কড়া জবাব দেয়। আর চেনজির এই রূপ দেখে এইবার ইসিও ভয় পেয়ে যায়। পরবর্তী সময় চেনজি তার পড়াশোনাতে মন দিতে শুরু করেছে, যে কারণে লিরেন একদিন দাদুকে দেখতে যাওয়ার আগে চেনজির সাথে কথা বলতে এলে চেনজি বলে সে তার প্রতিটা মুহূর্ত স্টাডিতেই দিতে চায়। লিরেন তার জানলার বাইরে এলে এক পলক চেনজি লিরেনকে দেখে স্মাইল করে, যেন মনে হয় এই এক পলকের দেখা যায় তাদের কাছে এই সব। এরপর তাদের ক্লাস টিচার একদিন চেনজিকে ডেকে বলে, তার নাম্বার এতটাও ভালো নয় যে সে অ্যাব্রডের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, কিন্তু যেহেতু সে ইংলিশে ভালো তাই সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে তার স্টাডি কমপ্লিট করতে পারে, বাইরের দেশে পড়তে যাওয়ায় অনেক অর্থ লাগবে। এই শুনে চেনজির মা তাকে বলে, ঘরে একটা ছোট ভাই আছে তোমার, আমাদের ক্ষমতা এত নেই যে আমরা তোমাকে বাইরে পড়াতে পাঠাতে পারবো, সুতরাং বাইরে যাওয়ার চিন্তা নিজের মাথা থেকে সরিয়ে ফেলো। মায়ের কথায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হলে রাগে চেনজির মা তার সমস্ত সার্টিফিকেট ছিঁড়ে ফেলতে থাকে। কোনো রকমে চেনজির বাবা তার মাকে আটকায়। চেনজি কান্নায় ভেঙে পড়ে, এটা ভেবে যে সে একটা মেয়ে বলে তার মা তাকে বিদেশে পড়তে পাঠাতে পারবে না। পাশাপাশি বৃদ্ধকালে শরীর অসুস্থ হওয়ার কারণে লিরেনের দাদু পৃথিবীতে নেই। খবরটা পেয়ে চেনজি লিরেনের দাদুর ফিউনারালে গিয়ে পৌঁছায়। দাদুকে হারিয়ে লিরেন একেবারে ভেঙে পড়েছিল। চেনজি তাকে কোনো রকমে সামলায়। লিরেন বলে, দাদু তার জীবনের সমস্ত জমাপুঞ্জি তাকে দিয়ে গেছে এই ভেবে যে সে ভবিষ্যতে যেন একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারে। কথাটা শুনে চেনজি একটু চুপ করে যায়, কারণ সেই লিরেনকে তার সিঙ্গাপুর যাওয়ার কথাটা তখন অবধি জানায়নি। স্কুল কমপ্লিট হওয়ার পর মাঝের কিছুটা সময় লিরেন চেনজিকে নিয়ে বাইরে ঘুরতে যায়। তারা একসাথে অনেকগুলো মনেস্ট্রি ঘুরে দেখে, ভালো জায়গায় লাঞ্চ করে একসাথে তারা বোটিং করছে। এমন সময় লিরেন বলে, দেশের এই সৌন্দর্যকে হারিয়ে বিদেশে গিয়ে তোমার ভালো লাগবে? সেখানে তো আমিও থাকবো না, বিদেশে গিয়ে তুমি আমায় ভুলে যাবে না তো চেনজি? কথাটা শুনে চেনজি চুপ করে যায়। আসলে স্কুল থেকে লিরেন চেনজি সিঙ্গাপুর যাওয়ার খবরটা
কথা পেয়েছিল, কিন্তু সে চেয়েছিল এই কথাটা চেনজি নিজের মুখে তাকে জানাক। চেনজিকে কাঁদতে দেখে লিরেনের চোখে জল। তবুও লিরেন বলে, আমি জানি তোমার স্বপ্ন অনেক বড়, আমি চাই তুমি অনেক বড় হও, কিন্তু তোমার জীবনের এত বড় কথাটা তুমি আমায় নিজের মুখে বলতে পারতে, আমাকে বলতে তোমার এত কেন বাধা? তার মানে তুমি আমায় বিশ্বাস করো না, বলো চেনজি? নীরব চোখে চেনজি লিরেনের দিকে তাকিয়ে থাকে, তবুও সে নিজের মুখ ফুটে কিছুই বলতে পারে না। এরপর চেনজি বিদেশে চলে যায় তার স্টাডি কমপ্লিট করার জন্য। সময় ফিরে আসে বর্তমানে। এখন লিরেন তার বাবার বিজনেস সামলায়। বহুদিন পর একসাথে দেখা করে তারা দুজনেই হ্যাপি। হসপিটাল থেকে চেনজিকে জানানো হয় তার বাবার ক্যান্সার হয়েছে এবং ট্রিটমেন্টের জন্য অনেক অর্থের প্রয়োজন, যে কারণে চেনজির ভাই তাকে বলে, সে কি তার কোনো বন্ধুর থেকে ট্রিটমেন্টের টাকা চাইতে পারবে? চেনজি মা বাবাকে ভাইয়ের সাথে পাঠিয়ে দিয়ে ভাইকে বলে সে টাকার ব্যবস্থা করছে। এই বলে চেনজি কোম্পানি থেকে ছুটির জন্য আরো কিছু সময় চাইলে কোম্পানি তাকে ছুটি দেয় না। এইসবের মাঝেই চেনজি অনেক চিন্তায় পড়ে গেছিল, আর তখনই তার হাত থেকে রিপোর্টগুলো মাটিতে পড়ে গেলে সে ওই রিপোর্ট ওঠাচ্ছিল, আর তখনই লিরেন সেখানে আসে। কিছু না বলেই লিরেন চেনজিকে জড়িয়ে ধরলে চেনজিও কান্নায় ভেঙে পড়ে, কারণ লিরেন জানতো নিজের মুখে চেনজি কখনোই তাকে কিছু বলবে না, যেমনটা 6 বছর আগেও সে বলেনি। এরপর লিরেনকে দেখা যায় সে কারোর সাথে ফোনে কথা বলছে, চেনজিও সেখানে ছিল। সে লিরেনের সাথে কথা বলতে গেলে লিরেন বলে সে চেনজির বাবা ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। চেনজি বলে, তুমি এত কিছু করছো এই দেখে আমার পরিবার ভাববে তুমি অনেক বড় লোক। লিরেন বলে, তো কি হয়েছে, ভাবছে তো ভাবতে দাও। চেনজি এও বলে, আমার জন্য তুমি এত কিছু করছো যা দেখে তোমার গার্লফ্রেন্ডও রাগ করতে পারে। লিরেন বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর শোরুমে তুমি যে মেয়েটাকে দেখেছিলে সে আমার কাজিন। এই শুনে চেনজি কি বলবে বুঝতে না পারলে লিরেন তাকে বলে, একটা স্বপ্ন তো তোমার পূরণ হয়ে গেছে চেনজি, তো এরপর কি প্ল্যান আছে? চেনজি বলে, আমার ইচ্ছা সকালে যখন আমি ঘুম থেকে উঠি আমি যেন সবার প্রথমে তোমার মুখটা দেখতে পাই। চেনজির এই কথা শুনে তো লিরেন চুপ করে যায়। এরপর লিরেন চেনজির পরিবারকে নিয়ে হসপিটালে আসে। সে চেনজির বাবার সমস্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করে রেখেছিল। লিরেন সবার খেয়াল রাখছে দেখে চেনজির মা বলে, এটাই কি তোমার সেই বড়লোক বন্ধু যার কথা তুমি বলেছিলে? চেনজি তার মায়ের কথার কোনো উত্তর দেয় না। এরপর চেনজি লিরেনের কাজিনের থেকে জানতে পারে লিরেনের বাবার ব্যবসায় ক্ষতি হয়েছে, যে কারণে লিরেন অনেক ডেনায় ডুবে আছে। বর্তমানে তাকে অন্য একজন বিজনেস পার্টনারের হয়ে 5-4 মাস খাটতে হয়। এমনকি একটা পার্টিতে গিয়ে তো ওই ব্যক্তির কথায় লিরেনকে ড্রিঙ্ক পর্যন্ত করতে হয়। বাধ্য হয়ে লিরেন ড্রিঙ্ক করছে, তখনই বাস থেকে চেনজি লিরেনের হাতটা ধরে। এত বাধা বিপত্তির পরেও লিরেন যেভাবে চেনজির পাশে রয়েছে তাই চেনজিও লিরেনের পাশে থাকতে চায়। এরপর তারা একসাথে সময় কাটায় এবং ইন্টিমেট হয়। এখানেই চেনজির আরো একটা স্বপ্ন পূরণ হয়। ভোরের আলোতে সে সবার প্রথমে লিরেনের মুখটা দেখে, যা দেখে চেনজির চোখে জল চলে আসে। এরপর হসপিটালে একদিন চেনজির বাবা তার কাছে ক্ষমা চাইলে চেনজি বলে, বাবা তুমি কেন ক্ষমা চাইছো? বাবা বলে, আমি আজ পর্যন্ত তোমার জন্য কিছুই করতে পারিনি, কিন্তু তুমি প্রতিটা মুহূর্তে নিজেকে প্রমাণ করে এসেছো। এত বছর তুমি বাড়িতে আসোনি, তার জন্য আমি তোমায় কোনো কথা শোনাবো না, শুধু একটা কথাই তোমাকে বলবো, এটা তোমারও বাড়ি, তাই তুমি যখন চাইবে এখানে আসতে পারো। আর মনে রেখো, বাবা তোমাকে সবসময় ভালোবেসে এসেছে। বাবার কথায় চেনজি কান্না করতে থাকে। দেখতে দেখতে চেনজির বাবা পৃথিবী ছেড়ে চলে যায়। বাবার ফিউনিয়ালের খরচের ব্যাপারে চেনজি তার ভাইয়ের সাথে কথা বলতে গেলে মা বলে, বাইরে গিয়ে তুমি এত অর্থ উপার্জন করেছো, তাই এখন ভাইয়ের কাছে কেন টাকা চাইছো? তোমার তো বড়লোক বন্ধু লিরেন আছে। মায়ের এসব কথায় চেনজির অনেকটাই রাগ হয়। সে মাকে কিছু বলতো তার আগেই ভাই বলে, দিদি ঠিকই বলছে, বাবা আমারও ছিল, তাই আমিও দিদির সাথে টাকা দেব। এরপর আবারও চেনজির কাজের সূত্রে সিঙ্গাপুর চলে যেতে হবে। তো ব্যাকপ্যাক করার সময় ভাই চেনজিকে একটা বক্স দেয় যেটা তার মায়ের ছিল। বক্সের মধ্যে চেনজি দেখে সিঙ্গাপুর যাবার পর মা প্রতিটা মুহূর্ত সেখানকার পরিস্থিতি বোঝার জন্য খবরের অংশের পেপারগুলো কেটে নিজের কাছে সঞ্চয় করে রেখেছে। অর্থাৎ চেনজির মাও তার জন্য চিন্তা করে, শুধুমাত্র তার প্রকাশ করার ভঙ্গিমা ছিল ভিন্ন। ভাই চেনজিকে কিছু বলতে গেলে চেনজি বলে, তুই যে আমাকে এই জিনিসগুলো দেখালি সেটা মাকে বুঝতে দিস না, কারণ আমি চাই উনি আমাকে যেভাবে এতকাল পছন্দ করে এসেছে সেভাবেই পছন্দ করুক। ফিরে যাওয়ার আগে চেনজি শেষবারের মতো লিরেনের সাথেও দেখা করে, কিন্তু এবার লিরেন চেনজির থেকে কোনো আশা না রেখে কেবল তাকে বলে, তোমাকে অনেক দূর যেতে হবে, ফিরে যাওয়ার পথে কষ্ট তো সেবারও হয়েছিল আর কষ্ট এবারও হচ্ছে, তবুও ওই কষ্ট বুকের মধ্যে চেপে রেখে লিরেন ফিরে যায়। ওদিকে সিঙ্গাপুর পৌঁছে কাজে জয়েন করলেও চেনজির প্রতিটা
মুহূর্তেই লিলেনের কথাই মনে পড়ছে। স্কুলের সেই প্রথম দিন, প্রথম আলাপের পর থেকে ভালো খারাপের প্রতিটা মুহূর্তই তার চোখের সামনে ভেসে আসছে বারবার। এমনকি এত বছর পর বাড়ি ফেরার সময়ও প্লেনে দেখা সেই ছেলেটা লিরেনই ছিল। চেনজি তাকে চিনতে তো পেরেছিল, কিন্তু সেদিনও সে কিছু বলতে পারেনি। কিছুদিন পরে চেনজি আবারও দেশে ফিরে লিরেনের সাথে দেখা করে। লিরেন বলে, এত তাড়াতাড়ি তুমি চলে এলে? চেনজি বলে, তোমায় ছাড়া আমার ভালো লাগছিল না, তাই আমি কাজ ছেড়ে তোমার কাছে চলে এলাম। এই আশা নিয়ে নয় যে তুমি আমাকে ভালোবেসে একসেপ্ট করবে, বরং এই আশা নিয়ে যে আমি চেয়েছিলাম তোমার কাছে ফিরতে। মনের কথা মুখ ফুটে বলতে না পারার জন্য এর আগেও আমি তোমাকে হারিয়েছি, কিন্তু আর আমি তোমাকে হারাতে চাই না। লিরেন চেনজির কথা শুনে অবাক হয়ে বলে, আমি কোনোদিনও তোমাকে ধরে রাখতে চাইনি, আমি সবসময় চেয়েছি তুমি এগিয়ে যাও, কিন্তু পরিস্থিতি আজ আর হাই স্কুলের সেই সময়ের মতো নয়। আজ আমরা বড় হয়ে গেছি, আজ আর সেই ছোটবেলার মতো দুষ্টুমি করি না। তবুও একটা কথা তোমায় বলতে চাই, আমি দেনায় ডুবে আছি, তাই হানিমুনের পয়সাটা কিন্তু তোমাকেই পে করতে হবে। কথাটা শুনে চেনজি কিছুটা অবাক হলেও লিরেন তো চেনজির প্রপোজাল একসেপ্ট করে নিয়েছে। এতে চেনজি আনন্দের সাথে লিরেনকে কিস করে নেয়, আর অন্যদিকে লিরেন ও চেনজিকে পেয়ে অনেক হ্যাপি। আর তাদের দুজনের এই হ্যাপি মোমেন্টের সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, যদি ভালো লাগে তাহলে একটু বেশি করে শেয়ার করো আর লাইক করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই।